হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণীর মধ্যে পড়ো, তোমাদের জন্য একটা নতুন আপডেট চলে এসেছে তোমাদের সিলেবাস নিয়ে, তোমাদের পরের ক্লাসে ওঠা নিয়ে, এবং তোমাদের এর পরের ক্লাসে কীরকমভাবে সিলেবাস কভার করা হবে সেই সমস্ত কিছু নিয়ে, এবং তোমাদের এর ক্লাস কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যদি পঞ্চম থেকে নবমের মধ্যে যে কোনো ক্লাসের স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা সকলেই জানো কোভিড-19 কারণে এবছরের সিলেবাস পুরোপুরি শেষ হয়নি স্টুডেন্টদের। এই স্কুল শিক্ষা দপ্তর এবং বিভিন্ন জায়গা থেকে সার্ভে করে জানা গেছে স্টুডেন্টদের 30% সিলেবাস শেষ হয়েছে। এ পঞ্চম থেকে যে কোনো ক্লাসের স্টুডেন্ট হোক না কেন, মানে পঞ্চম থেকে আমি দ্বাদশ শ্রেণীর কথা যদি বলি, সেক্ষেত্রে সার্ভে করে দেখা গেছে যে 30% সিলেবাস স্টুডেন্টদের শেষ হয়ে গেছে। আর সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুসারে তোমরা জানো পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যে কোনো ক্লাসের স্টুডেন্টদের এর কি হচ্ছে পাস করিয়ে দেওয়া হয় প্রতি বছর। তো এবছরে দেখা গেছে প্রতি বছরের মতো এবছরও ও পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর স্টুডেন্টদেরকে এ পাস করিয়ে দেওয়া হবে উইদাউট এক্সাম। সেক্ষেত্রে তোমরা জানো স্টুডেন্টরা এখনও পর্যন্ত কিছু পড়েনি, ধরো অষ্টম থেকে নবমে উঠিয়ে দেওয়া হলো বা সপ্তম থেকে অষ্টমে উঠিয়ে দেওয়া হলো, সেক্ষেত্রে সিলেবাস শেষ হয়নি কিন্তু স্টুডেন্টরা ক্লাসে উঠে গেল, তোমাদের স্কুলে কোনো কিছু শেখানো হয়নি, সেক্ষেত্রে স্টুডেন্টদের কিন্তু অনেকটা অসুবিধা হয়ে যাবে। স্টুডেন্টরা অনেকটা সমস্যার সম্মুখীন হবে যখন নতুন ক্লাসের পাঠ্যক্রম তারা পড়বে। ধরো এইটা ছিল, নাইনে উঠে গেছে, নাইনের অঙ্ক করছে, এইটের অনেক অঙ্ক শেখেনি, সেক্ষেত্রে তাদের প্রবলেম হবে। সেই কারণে স্টুডেন্টদের এইরূপ সমস্যার কথা মাথায় রেখে সর্বশিক্ষা মিশনের নিয়ম অনুসারে স্টুডেন্টরা নতুন ক্লাসে উঠে গেলেও আগের ক্লাসের যে 70% সিলেবাস রয়েছে সেটা পুরোপুরি শেষ করতে হবে, এমনই একটা ডিসিশন নিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। এবার তোমরা অনেকেই বলবে 70% সিলেবাস কমপ্লিট করার মতন তো আর সময় নেই, কারণ নভেম্বর প্রায় শেষ হতে চললো, ডিসেম্বর আর হাতে এক মাস রয়েছে, স্কুলও এখনও পর্যন্ত খুলিনি, স্কুল কবে খুলবে সে বিষয়ে রাজ্য এখনও পর্যন্ত ডিসিশন নেয়নি। সেক্ষেত্রে এ পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর যে বাকি থাকা 70% সিলেবাস রয়েছে সেই সিলেবাস কীভাবে কমপ্লিট হবে, সেই কারণে ডিসিশন নেওয়া হয়েছে তোমরা পরবর্তী ক্লাসে তো উঠিয়ে তোমাদের দেওয়া হবে, এবং জানুয়ারি থেকে তোমাদের নতুন পাঠ্যক্রম চালু হয়ে যাবে। মানে তোমরা যারা সিক্সে পড়ছো তারা সেভেনে উঠে যাবে, সেভেনে পড়ছো যারা এইটে উঠে যাবে, এইটে পড়ছো যারা নাইনে উঠে যাবে, এইরকমভাবে তোমরা যখন নতুন ক্লাসে উঠবে প্রথমে তোমাদের নতুন ক্লাসের পাঠ্যক্রম শুরু করা হবে না। এই বছর তোমাদের যে 70% সিলেবাস বাকি আছে সেই 70% সিলেবাস জানুয়ারি মাস থেকে কমপ্লিট করানো হবে প্রথম 2.5 থেকে 3 মাসের মধ্যে। বলা হয়েছে যে 2.5 থেকে 3 মাসের মধ্যে তোমাদের 70% যে সিলেবাস আছে সেটাকে আগে স্কুলে কমপ্লিট করা হবে, তারপরে তোমাদের নতুন মানে তোমরা যে ক্লাসে উঠেছো সেই ক্লাসের সিলেবাসকে ধরা হবে। তাই এখানে 70% যে সিলেবাস রয়েছে আগে 70% সিলেবাস পুরোপুরি 2.5 থেকে 3 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে না। যে বিষয়গুলো স্টুডেন্টদের জন্য ইম্পর্টেন্ট, যে বিষয়গুলো না জানলে এর পরের ক্লাসের পড়া পড়তে গেলে অসুবিধা হবে, সেই সমস্ত সিলেবাসগুলোকে কমপ্লিট করা হবে। তার মানে বুঝতেই পারছো ম্যাথামেটিক্স বা সায়েন্স গ্রুপের যে বিষয়গুলো বা অন্যান্য সাবজেক্টের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো, যেটা পরবর্তী ক্লাসে উঠলে, ধরো তুমি 8-এ পড়ছো, 9-এ উঠলে এইটের কিছু বিষয় কাজে লাগে, যে বিষয়গুলো তোমাদের কলেজ স্কুলে শেখানো হয়নি সেই বিষয়গুলো তোমাদের এর প্রথমে তোমরা 9-এ উঠে গেলে কিন্তু 8-এর সেই বিষয়গুলোকে তোমাদের 9-এর মানে জানুয়ারি মাস থেকে প্রায় 2.5-3 মাস, মানে বুঝতেই পারছো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে হয়তো তোমাদের শেখানো হবে, তারপরে তোমাদের নবম শ্রেণীর যে পাঠ্যক্রম আছে সেটাকে ধরা হবে। বলছে এইরকমভাবেই তোমাদের আগের যে সিলেবাসের সিলেবাসগুলো বাকি রয়েছে যেগুলো তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট সেইগুলো তোমাদের এর স্কুলে বসে শেখানো হবে, তারপরে নতুন সিলেবাস ধরা হবে, যাতে নতুন সিলেবাস কমপ্লিট করতে গিয়ে নতুন ক্লাসে উঠে তো তোমরা গেলে, নতুন সিলেবাস যখন কমপ্লিট করতে যাচ্ছ দেখছো তোমরা কিছু পারছো না, আগে বিষয়গুলো শেখোনি আগের ক্লাসে, সেই কারণে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের শেখানো হবে এবং 2 থেকে 2.5 মাসের মধ্যে কমপ্লিট করা হবে। যদিও এ বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের একটি নতুন গাইডলাইন দেওয়া হবে, মানে অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষিকাদের বলে দেওয়া হবে কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ 70% সিলেবাসের মধ্যে, যে বিষয়গুলো কমপ্লিট করলে স্টুডেন্টদের পরবর্তী নতুন যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কমপ্লিট করতে কোনো অসুবিধা হবে না। তার মানে তোমরা বুঝতেই পারছো তোমরা নতুন ক্লাসে তো উঠে যাবে, মানে যারা 8 পর্যন্ত পঞ্চম থেকে 8 পর্যন্ত যারা রয়েছে তারা তো নতুন ক্লাসে উঠে যাবে, নতুন ক্লাসে উঠে যাওয়ার পর তোমাদের এর কিন্তু পুরনো যে সিলেবাস রয়েছে 70% সিলেবাস সেটাকে আগে কমপ্লিট করা হবে, সেটাকে কমপ্লিট করা হয়ে গেলে তারপরে তোমাদের নতুন
ক্লাসে যে উঠেছো সেই ক্লাসে সিলেবাস কমপ্লিট করা হবে। কিভাবে কমপ্লিট করা হবে, এখনো পর্যন্ত কোন কোন সিলেবাস থাকবে সেই মধ্যে এখনো পর্যন্ত সেই গাইডলাইন প্রকাশিত হয়নি। তোমরা যখন নতুন ক্লাসে উঠবে এ শিক্ষক শিক্ষিকাদের কাছে গাইডলাইন চলে আসবে, তোমাদের কাছে গাইডলাইন চলে আসবে কোন কোন সিলেবাস কমপ্লিট করতে হবে আগের বছরের। এর প্রত্যেকটা ক্লাসের জন্য ভিন্ন ভিন্ন সিলেবাস, সেটা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হবে। এরপরে আমার মন্তব্যের কথা যদি বলি, সেক্ষেত্রে আমি বলবো যে এই ডিসিশনটা একেবারে ঠিক, কারণ আগের সিলেবাসের কিছু এরকম পোর্শন থাকে যে পোর্শনগুলো কমপ্লিট না করলে পরবর্তী পোর্শনে অসুবিধা হয়। ফর এক্সাম্পল, সেভেনের কিছু অঙ্ক থাকে যে অঙ্কগুলো না জানলে এইটে হবে না, কিন্তু স্টেপ বাই স্টেপ আসে। এইটে কিছু অঙ্ক থাকে, যেমন আমরা বলতে পারি ভ্যানিশিং মেথড বা তোমার মিডল টার্ম ফ্যাক্টর, এরকম বা জ্যামিতিক কিছু পোর্শন রয়েছে। এ পরবর্তী নাইনে উঠলে সেগুলো তোমরা বুঝতেই পারবে না, অনেক পোর্শন আছে যদি এইটে ভালো করে কমপ্লিট না করা হয়। সেক্ষেত্রে যে পোর্শনগুলো মেন, যে নাইনে উঠলে সেই পোর্শনগুলোকে কাজে লাগিয়ে ক্যালকুলেশন করতে হবে বা অঙ্ক করতে হবে বা বিজ্ঞানে লাগবে বা অন্যান্য বিষয়ে লাগবে, সেই পোর্শনগুলো আমার মনে হয় আগে কমপ্লিট করিয়ে তারপরে নতুন ক্লাসের যে পাঠ্যক্রম আছে সেই পাঠ্যক্রম শুরু করা উচিত। তো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য ও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। যদিও এই বিষয়ে স্কুল শিক্ষা দপ্তর বা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি, এই যে আমি যে বিষয়গুলো তোমাদের বললাম যে ওয়েবসাইটের থ্রুতে বললাম, সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। নিউজ 18 বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাই জন্য তোমাদেরকে যথাসময়ে জানিয়ে দিলাম। তো আজকের মধ্যে এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।